এসপ্রেসো আছে এসপ্রেসো ভিএক্সআই টপ মডেল আচ্ছা সাথে আমাৰ ইয়াতে ওয়েগনার 2009 ৰ পৰা আপোনালোকৰ 2018 লৈকে ওয়েগনার আছে নেক্সট আউৰাখন ক এইখন আপোনালোকৰ 2021 মডেল সো এখন ফুল টপ মডেল আপোনাৰ সিএস ভিএক্সআই প্লাস মডেল সো গাড়ী কন্ডিশন আপোনালোকৰ চাব পাৰে খুব ধুনিয়া কন্ডিশনত আছে গাড়ী আপোনালোকৰ এখনৰ প্ৰাইচ লাহা গৈছে 4,20,000 আচ্ছা হয় হয় আচ্ছা সো এখন আপোনালোকৰ প্ৰাইচ লাহা গৈছে 380 তো নমস্কার গাইস স্বাগতম জানাইছো জেতি হোমবক ইউটিউব চ্যানেলৰ সমূহ দৰ্শককে আৰু পুনৰবাৰ সেকেন্ড হেণ্ড গাড়ী উপস্থাপন লৈ মই আহিছো সুনো অটো এজেন্সিত আহিছো তো ইয়াতে এইবিলাক দেখিছে আপোনালোকে গিফট হেম্পাৰ এইবিলাক বেলেগ কোনো মানুহৰ কাৰণে নহয় আপোনালোকৰ বাবে এইবিলাক ৰখা হৈছে আৰু ডিলাৰৰ কৰ্মৰত ভাইটি আছে মোৰ হৈতে তো ভাইটি স্বাগতম জানাইছো মোৰ ভিডিঅ' হয় নমস্কাৰ দা হয় প্ৰথমতে ইয়াৰে এড্ৰেছটো জনাই দিব হয় আৰু এইখন আমাৰ আপোনাৰ আছে বায়াতা চাৰিআলি থানাৰ সমীপতে এইখন আপোনাৰ গুৱাহাটীৰ ফালৰ পৰা আহিলে আপোনালোকৰ এইফালে আছে ৰাইট ছাইড হয় তাৰপিছত আপোনালোকে যদি মংগলদৈ ফালৰ পৰা আহ তেতিয়াহ'লে লেফ্ট ছাইডে পাই যাব লেফ্ট ছাইডে পাই যাব আৰু ইয়াতে অকল গাড়ী পাৰ্চেছে হয়নে চেল এক্সচেঞ্জ ৰিফাইনেন্স আমাৰ ইয়াতে আপোনালোকৰ প্ৰতিখন গাড়ী আপোনালোকৰ চেলো হয় আৰু আপোনালোকৰ ৰিফাইনেন্সৰ সুবিধা আছে হয় চ' আপোনালোকৰ গাড়ী ইয়াতে আপোনালোকে কিনা বেচা সকলোখিনি ইয়াতে হৈ যায় সকলোখিনি হৈ যাব আৰু এইবিলাক গিফ্ট দেখিছোঁ তো দেরি নকৰিব ভিডিওটো হেকলৈ চাব কাৰণ আপোনালোকে যিখন গাড়ী বিচাৰি আছে ভিডিঅ'ত ইউটিউবত ভিডিঅ' চাৰ্চ কৰি আছে যিখন গাড়ী লম লম বুলি ভাবি আছে মোৰ এই ভিডিঅ'ৰ মাধ্যমেৰে আপোনালোকে পাব পাৰে তো দেরি নকৰিব কৰো আজিৰ ভিডিঅ' নে কি কয় অ'কে তো প্ৰথম আমি ফোর্থ ফিগৰ পৰা আৰম্ভ কৰো হয় আদ্ৰা প্ৰথমতে আপোনাক ফিগৰখনে দেখুৱাই দিছো ফিগৰখন আপোনালোকে 1,20,000 টকাত পাই আছে সো 1,20,000 টকা আপুনি কন্ডিশন চাই লওক গাড়ী 2012 মডেল অল ডকুমেন্ট কাগজ পাতি গোটেইখিনি আপডেট আছে সো গাড়ী কন্ডিশন চাব পাৰে ফুল ইণ্টেৰিয়ৰটো আপোনালোকে চাব পাৰে ইণ্টেৰিয়ৰ খুব ধুনীয়া আছে গাড়ী আপোনালোকৰ কোনো ধৰণৰ স্ক্ৰেচ নাই ফুল্লি স্ক্ৰেচলেছ এখন গাড়ী সো এইখন আপোনাৰ এইখন আপোনালোকে 1,20,000 টকা দি কেনে আপোনালোকে এইখনৰ লগতে আকৰ্ষণীয় উপহাৰো পাই যাব অ'কে আকৰ্ষণীয় উপহাৰৰ লগতে 20% ডাউন পেমেণ্ট দি 1,20,000 টকাত আপোনালোকে এইখন পাৰ্চেছ কৰিব পাৰে মানে এইখন আপোনালোকে ডাউন পেমেণ্ট দিব নালাগে এইখন আপোনাৰ 1,20,000 টকাত ডাইৰেক্ট আপোনালোকে লৈ যাব পাৰিব লৈ যাব পাৰিব হয় ইয়ন এইখন আপোনাৰ 2017ৰ হয় আচ্ছা সো আপোনালোকে ইয়নখনৰ কন্ডিশন চাব পাৰে ফিল ইঞ্জিন পাব হয় এইখন মেগনা মডেল আৰু ইঞ্জিন পুৰা সিল আছে আপোনালোকে টায়াৰৰ কন্ডিশন চাব পাৰে টায়াৰো খুব ধুনীয়া হৈ আছে গাড়ী ইণ্টেৰিয়ৰো খুব ধুনীয়া আচ্ছা সো এইখন আপোনালোকে ল'ব পাৰে এইখনো আপোনালোকৰ 50,000ৰ পৰা 1,00,000ৰ ভিতৰত ডাউন পেমেণ্ট দিলে ওলাই যাব তো প্ৰাইচটো কিমান আহিব এইখন আপোনালোকৰ 250 আছে আপোনালোকৰ দামটো যদি আপোনালোকে দুৰ্গা পূজাৰ আগতে গাড়ীখন ল'ব বিচাৰে তেতিয়াহ'লে 240ত আপোনালোকক গাড়ীখন এৰি দিম 240 দেৰি দি আছে 2,40,000 টকাত পাই আছে মাত্ৰ 50-60,000 বা 80,000 মান টকা ডাউন পেমেণ্ট দি এইখন লৈ যাব পাৰিব হোৱাইট কালাৰৰ ফাৰ্ষ্ট অনাৰ ইয়ন নেক্সট অল লুকছৰ যদি ডিজায়াৰ ল'ম বুলি ভাবি আছে তো আপোনালোকে আহক বাইহাটা চাৰিআলি সুনো অটো এজেঞ্চিত দাদা এইখন কি স্পেচিয়েল অফাৰ এইখন আপোনালোকৰ 2015ৰ হয় চ' এইখনৰ আপোনালোকৰ প্ৰাইচ আছে আপোনালোকৰ 3,40,000 আছে প্ৰাইচ যদি আপোনাৰ ভিডিঅ' চাই কোনোবাই আমাৰ এইখন গাড়ী ল'ব বিচাৰে তেতিয়াহ'লে এইখন গাড়ী আপোনালোকৰ 3,30,000 টকাত এৰি দিব পাৰিম 3,30,000 টকাত আপোনালোকক দি আছে টায়াৰৰ কণ্ডিশ্যন চাব পাৰে গাড়ী আপোনালোক আচ্ছা এইখন ফাৰ্ষ্ট অনাৰ গাড়ী হ'ব হয় এইখন ফাৰ্ষ্ট অনাৰ হয় আচ্ছা চিল ইঞ্জিন পাব হয় ইঞ্জিন চিল আছে ইঞ্জিন আপোনালোকৰ কোনো ধৰণৰ প্ৰব্লেম নাপায় অ'কে কিবা ৱাৰেণ্টি আছে নেকি আমাৰ কিছুমান গাড়ীত আপোনালোকৰ ৱাৰেণ্টি ধৰি দিয়া যায় চ' এইখন গাড়ীত আপোনালোকৰ 6 মান্থ ৱাৰেণ্টি পাই যাব নেক্সট আহিছোঁ অল্ট' কে10 হয় চ' আপোনাৰ অল্ট' কে10 এখন আছে চ' এইখন আপোনাৰ 2019 মডেল হয় ইণ্টেৰিয়ৰটো চাব পাৰে ইণ্টেৰিয়ৰটো আপোনাৰ খুব ধুনীয়া কণ্ডিশ্যনত আছে চ' গাড়ীখন আপোনালোকে এইখন 3,50,000 আপোনালোকক এইখন দিব পাৰিম যদি দাদাৰ ভিডিঅ' চায় এইখন গাড়ীত আপোনালোকৰ তাৰ পৰাও 10,000 টকা এটা কমাই দিব পৰা যাব অ'কে তাৰ পৰাও কিবা এটা কমাই দিব এইখনো 1,00,000 ডাউন পেমেণ্ট হয় 1,00,000 ডাউন পেমেণ্ট দিলে এইখন ওলাই যাব নেক্সট যদি কোনোবা ফেমিলি কাৰ এখন বিচাৰি আছিলে ভাল ৱেগনাৰ ল'ব পাৰে হয় এইখন কওক এইখন আপোনালোকে ৱেগনাৰ ল'ব পাৰে চ' এইখন ৱেগনাৰ হৈছে আপোনালোকৰ 2013 মডেল চ' এইখন আপোনালোকৰ 2,10,000 টকা লোৱা গৈছে যদি আপোনাৰ ভিডিঅ' চাই আহে এইখন গাড়ীটো আপোনালোকৰ 5,000ৰ পৰা 10,000 টকা মই কমাই দিবৰ কাৰণে চেষ্টা কৰিম আচ্ছা 5,000ৰ পৰা 10,000 টকা কমাই দিয়াৰ কাৰণে চেষ্টা কৰিম 2,10,000 টকা প্ৰাইচ আছে হয় এইখন ৰিফাইনেন্সৰ সুবিধা পাব ৰিফাইনেন্সৰ সুবিধা হৈছে ৰিফাইনেন্স কৰিলে ডকুমেণ্ট কি কি আনিব লাগিব ৰিফাইনেন্স আপোনালোকৰ আধাৰ কাৰ্ড পান কাৰ্ড আপোনালোকৰ বেংক পাছবুক চ' এইখিনি হ'লে হৈ যাব এইখিনি হ'লে হৈ যাব নেক্সট
এইখন আপোনালোকৰ 2016 ফার্না হয়, একদম টপ মডেল গাড়ি। সো গাড়ির কন্ডিশন চাব পাৰে আপোনালোকে, আপোনালোক ধুনীয়া স্ক্রেচলেস হয় এখন গাড়ি। সো এইখন গাড়ি আপোনালোকৰ 2016 মডেল হল। সো গাড়িখন আপোনালোকৰ 480 ৰখা গৈছে, হয় 480। যদি আপোনাৰ ভিডিও চাই হয় বুলি আমাৰ কাষ্টমাৰে জনায় আৰু, তেতিয়াহ'লে আমি তাৰ পৰাও 10,000 টকা এটা ডিস্কাউণ্ট কৰি দিবৰ কাৰণে চেষ্টা কৰিম। অ'কে, ইয়াৰ পৰা 480ৰ পৰা 10,000 টকা এটা ডিস্কাউণ্ট কৰাই দিব, ডুৱেলটন পাই যাব। যদি ফার্না এখন বিচাৰি আছিলে তো আপোনালোকে ফুল টপ মডেল গাড়ি হ'ব পাৰিব, ফুল টপ মডেলৰ গাড়ি। এখনো ডাউন পেমেন্ট 80,000 মান 1,00,000 মান, 80 পৰা 1,00,000 দিলে এখন ওলাই যাব। অ'কে, নেক্সট কক সুইফট অল লুক সর। সো আপোনালোকে এইখন সুইফট চাব পাৰে, সুইফট আপোনাৰ কন্ডিশন চাব পাৰে। চাৰিটা টায়ার নতুন হয় আপোনালোকৰ, অনলি 53,000 চলিছে। এখন ডক্টর ইউজ কার, সো গাড়ির কন্ডিশন চাব পাৰে আপোনালোকে। ইন্টেরিয়রটো চাব পাৰে, ইন্টেরিয়রটো আপোনাৰ খুব ধুনীয়া কন্ডিশনত আছে। সো টোটালি গাড়িখন আপোনালোকে চাব পাৰে। যদি গাড়িখন এখন লব বিচাৰে তেতিয়াহলে এখন আপোনালোকৰ 4,20,000 মান টকাত দিব পৰা যাব। সো এখনতো রিফাইন্যান্সৰ সুবিধা হৈ যাব এখনতো। আচ্ছা, কিবা হৰুকে কম হৈ যাব, কিবা এটা হলে কমাই দিবৰ চেষ্টা কৰিম। যদি আপোনাৰ ভিডিও চাই হয় বুলি কয় তেতিয়াহলে অলপ হলেও আমি কমাই দিবৰ চেষ্টা কৰিম। এইখন আছে L2 800। আচ্ছা, সো এইখন 2012 মডেল, গাড়ি কন্ডিশন চাব পাৰে আপোনালোকে। গাড়ি খুব ধুনীয়া কন্ডিশনত আছে আপোনালোকৰ। সো গাড়ি আপোনালোকে ইন্টেরিয়রটো চাই লওক, ইন্টেরিয়রটো খুব ধুনীয়া হৈ আছে। সো গাড়ি এখন আপোনালোকৰ চলিছে আপোনাৰ 57,000। যদি আপোনালোকে এখন গাড়ি লব বিচাৰে তেতিয়াহলে আমাৰ 2,30,000 টকাত এখন দিব পৰা যাব। এখন 3 বছৰ মানুহ ৰিফাইনেন্স হৈ যাব। ৰিফাইনেন্স হৈ যাব এখনতো। আচ্ছা, যদি আপোনালোকৰ ক্ৰেডিট স্কোর ভাল হয় তেতিয়াহলে এখনতো ৰিফাইনেন্সৰ সুবিধা হৈ যাব। ঠিক আছে, নেক্সট বেলেনো কওক। হয়, আপোনালোকৰ এইখন হৈছে 2017ৰ বেলেনো, তো ডেল্টা মডেল। সো গাড়ি আপোনালোকৰ কন্ডিশন চাব পাৰে। হয়, তো গাড়ি টায়াৰৰ কন্ডিশন চাই লওক আপোনালোকে, ধুনীয়া হৈ আছে। তো গাড়ি আপোনালোকে ইণ্টেৰিয়ৰটো চাব পাৰে। আপোনালোকে এখন স্ক্ৰেচলেছ গাড়ী হয় এইখনো। আচ্ছা, সো এইখন আপোনালোকৰ 4,50,000 মানত এইখন হেৰি দিব পৰা যাব। কিমান চলিছে এইখন আপোনাৰ? এইখন আপোনাৰ 53,000 মান চলিছে। আচ্ছা, হয়, ডাউন পেমেণ্ট কিমান আহিব? ডাউন পেমেণ্ট 1,00,000ৰ পৰা আপোনাৰ 1,50,000ৰ ভিতৰত এইখন ওলাই যাব। নেক্সট আইছো, বহুতে বিচাৰি থাকে সুজুকি সিয়াজ, বহুত ডিমান্ডেড গাড়ী হয়। হয়, এইখন কিমান চনৰ? এইখন আপোনাৰ সিয়াজ VXI+ মডেল। সো গাড়ী কন্ডিশন আপোনালোকে চাব পাৰে, খুব ধুনীয়া কন্ডিশনত আছে গাড়ী। সো আপোনালোকৰ এইখন আপোনালোকৰ 2016 মডেল হয়। গাড়ী আপোনালোকৰ প্ৰাইচ ৰখা গৈছে 4,50,000। যদি আপোনাৰ ভিডিঅ' চাই হয় বুলি কোনোবাই কণ্টেক্ট কৰে তেতিয়াহ'লে তাৰ পৰা অলপ হ'লেও কমাই দিবৰ কাৰণে চেষ্টা কৰিম। সো গাড়ী ইণ্টেৰিয়ৰটো চাব পাৰে আপোনালোকে, ইণ্টেৰিয়ৰ খুব ধুনীয়া কণ্ডিশ্যনত আছে। তো ডাউন পেমেণ্ট এইখন কিমান মান আহিব? এইখন আপোনালোকৰ 1,00,000ৰ পৰা 1,50,000ৰ ভিতৰত এইখন ওলাই যাব। ওলাই যাব, ফাৰ্ষ্ট অনাৰ গাড়ী পাব? ফাৰ্ষ্ট অনাৰ গাড়ী, চিল ইঞ্জিন আছে। আচ্ছা, তো সুইফট এইখন আপোনালোকৰ, সুইফটখন ল'ব পাৰে আপোনাৰ VXI মডেল হয়। আচ্ছা, তো এইখন 2014 মডেল। তো গাড়ী আপোনালোকৰ প্ৰাইচ ৰখা গৈছে 340 মান ৰখা গৈছে। তো গাড়ীখনৰ কণ্ডিশ্যনটো আপোনালোকে চাব পাৰে, ইণ্টেৰিয়ৰটো, ইণ্টেৰিয়ৰটো খুব ধুনীয়া হৈ আছে। গাড়ী আপোনালোকৰ চিল ইঞ্জিন হয়। আচ্ছা, এইখন ৰাইনিং হৈছে আপোনাৰ 53,000। 53, ফাৰ্ষ্ট অনাৰ গাড়ী পাব? হয়, ফাৰ্ষ্ট অনাৰ গাড়ী। অ'কে, নেক্সট আইটেনখন কওক, মেগনা মডেল। হয়, এইখন হৈছে হোণ্ডা আইটেন। সো এইখন আপোনালোকৰ 2012 মডেল। সো গাড়ী আপোনালোকৰ ধুনীয়া কণ্ডিশ্যনত আছে। গাড়ীখন আপোনালোকে 1,70,000 টকাত এইখন দিব পাৰিম। 1,70,000 টকা? হয়, অ'কে, 1,70,000 টকাত আইটেন পাই আছে, মেগনা মডেল। হয়, তো এইখন কেছত ল'ব লাগিব নে ৰিফাইনেন্সৰ সুবিধা? এইখন আপোনালোকৰ কেছত ল'ব লাগিব এইখন। অ'কে, নেক্সট ইক'খন কওক, 7-ছিটাৰ নেকি? হয়, এইখন 7-ছিটাৰ হয়। আচ্ছা, আপোনালোকে এইখন চাব পাৰে ইক'খন। আপোনালোকে এইখনৰ প্ৰাইচ লাহা গৈছে 4,20,000। আচ্ছা, হয়, কিবা এটা কম হৈ যাব? হয়, অলপ হ'লেও কমাই যাব সৰুকৈ। অ'কে, নেক্সট বলেৰ'খন কওক। হয়, বলেৰো আপোনালোকৰ এইখন 2015 মডেল হয়। সো এইখন আপোনালোকৰ, সো গাড়ীৰ কণ্ডিশ্যনটো আপোনালোকে চাই ল'ব পাৰে। সো এইখন আপোনালোকৰ প্ৰাইচ ৰখা গৈছে 4,50,000। আচ্ছা, 4,50,000 টকা প্ৰাইচ আছে। যদি বলেৰ' এখন বিচাৰি আছে, হয়, এইখন ল'ব পাৰিব। হয়, এইখন ল'ব পাৰিব। কিমান আহিব? এইখনো 1,00,000ৰ পৰা 1,50,000 টকা দিলে এইখন ওলাই যাব। অ'কে, হয়, XUV500 কোনটো? হয়, এইখন আপোনালোকৰ 2012 মডেল হয়। আচ্ছা, সো এইখন আপোনালোকৰ প্ৰাইচ ৰখা গৈছে 380। অ'কে, যদিহে এইখন ল'ব বিচাৰে তেতিয়াহ'লে ল'ব পাৰে। এইখন আপোনালোকৰ ইণ্টেৰিয়ৰটো চাব পাৰে, ইণ্টেৰিয়ৰটো খুব ধুনীয়া হৈ আছে। সো গাড়ীৰ কণ্ডিশ্যন খুব ধুনীয়া এইখনৰো। আচ্ছা, সো যদিহে এইখন ল'ব বিচাৰে তেতিয়াহ'লে এইখন আমাৰ কণ্টেক্ট কৰিব পাৰে। 3,80,000 টকাত পাব? হয়, এইখন 3,80,000 টকাত পাই আছে। 3,80,000 টকা এখন ৱেগেনাৰৰ দাম আছে গাইছ। যদি XUV500 আপোনালোকে চলাম বুলি ভাবি আছে, মাত্ৰ 3,80,000 টকাতে এইখন চলাব পাৰে। 7-ছিটাৰ কম বাজেটৰ গাড়ী। হয়, ড্ৰাইভাৰ ৰেড কালাৰ কওক।
সো আপনার এখন হয়েছে 2020 মডেল। সো গাড়ির কন্ডিশন চাব পারে, খুব লাল কালার আছে না, পুরো ঝিলকি আছে গাড়ি। আপনার গাড়িখন আপনার কন্ডিশন তো চাই লোক, গাড়ি আপনার টপ মডেল হয়। সো গাড়ি আপনার পুশ বটন স্টার্ট আছে, সো গাড়ি RX-Z মডেল। আপনার গোটেখিনি লাগিয়েছে, অ্যান্ড্রয়েড সিস্টেম ইনস্টল আছে গাড়িত, আপনার ব্যাক ক্যামেরা আছে, সো গোটেখিনি সুবিধা আছে গাড়িখনত। সো আপনার এইখন গাড়ির দাম রখা গেছে 5,20,000। কি কয়, ইয়ার বেগ আপনার দুটা আছে, হয় আপনার বেক সাইডেও এসি আছে ইয়ারে। হয় তো ওয়েগনার আপনার এখন বলে নয়, আপনার 2009 পৰা আমার তাতে 2014 লৈকে বহুত ওয়েগনার স্টক আছে। আপনার 35 ওপৰত আমার তাতে ওয়েগনার স্টক আছে। সো 2009 পৰা আপনার 2014 লৈকে যিকোনো সেগমেন্টর ওয়েগনার আপনার আমার ভিতর 2,00,000-2,50,000 ভিতর আপনার পাই আছে। সো ওয়েগনার আপনার এখন চাব পাৰে। সো এইখন হয়েছে আপনার 2013 মডেল। সো এইখন আপনার কন্ডিশন তো চাব পারে গাড়ি, হয় গাড়ি ফার্স্ট ওনার। কি আছে প্রাইস? সো এইখানের প্রাইস আছে 2,50,000। 2,50,000, ওকে। নেক্সট গ্রেনাইটেন কক, হয় এইখন আপনার গ্রেনাইটেন আছে। সো এইখন আপনার তো গাড়ির কন্ডিশন চাব পারে, অ্যালয় লাগি আছে গাড়িতে আপনার। সো গাড়ি এখন আপনার প্রাইসও বহুত বেশি রখা যাওয়া নাই, এখন আপনার 380 মানত এখন ওলাই যাব। সো গাড়ি আপনার অ্যান্ড্রয়েড সিস্টেম ইনস্টল আছে, ব্যাক ক্যামেরা লাগি আছে। সো আপনার গোটেখিনি ধুনিয়া কন্ডিশনত আছে, আপনার গোটে চারিটা পাওয়ার স্টারিং আছে ইয়াতে। হয় ও এইখন আপনার 380 মানত উলাই দিব পারা যাব, এখন 380 মান, হয় রিফাইন্যান্স হয়ে যাব এখনতো। হয় এসপ্রেসো কক, হয় এখন আপনার এসপ্রেসো আছে, এসপ্রেসো VXI টপ মডেল। সো এখন আপনার 2020 মডেল। সো গাড়ি এখন আপনার প্রাইস রাখা গেছে 4,20,000। সো গাড়ি আপনার কন্ডিশন চাব পারে, আপনার গাড়ির কন্ডিশন খুব ধুনিয়া। এখন তো আপনার অ্যান্ড্রয়েড সিস্টেম ইনস্টল আছে, ব্যাক ক্যামেরা লাগি আছে, আর গোটেখিনি ধুনিয়া কন্ডিশনত আছে এখন। এইখন আপনার 4,20,000 আইব। গাড়ির কাম একো নাই, আপনার এক টকারও গাড়ির কাম নাই, একদম ফার্স্ট অনার গাড়ি। নেক্সট এখন হন্ডা সিটি আছে, এখন আপনার পূজার অফার বলে এখন আপনার দি আছো। এখন 2009 মডেল, এখন 2009 ফুল টপ মডেল গাড়ি হয়। সো আপনার এখনের প্রাইস রাখিছো 1,20,000। 1,20,000, হয় 1,20,000। সো ইয়ার লগত আপনার গিফটও পাই যাব, আর যদি আপনাদের এখন গাড়ি পূজার আগতে লয় তাহলে 1,10,000 উলাই দিম। এখন 1,10,000 এখন দি দিম, গাড়ির কন্ডিশন তো আপনার চাব পারে। কিমান লৈ ট্যাক্স পাবো? এখন আপনার 28 লৈকে ট্যাক্স আছে। আচ্ছা, 2028 লৈকে ট্যাক্স আছে। এখন বাইকৰ বাজেটত যদি গাড়ী লম বুলি ভাবি আছিলে, এখন 1,10,000 টকা দি আছে। হয় ইয়ন আছে আপোনালোকৰ 2018 মডেল। আচ্ছা, সো গাড়ী আপোনাৰ ৰাইনিং হৈছে 53,000। ওকে, সো গাড়ী আপোনালোকৰ সো কন্ডিশন চাব পাৰে, টায়াৰৰ কন্ডিশন চাৰিটো টায়াৰ নতুন হয়। আচ্ছা, সো গাড়ী আপোনালোকৰ এক পইচাৰো কাম নাই। ওকে, সো গাড়ী এখন আপোনালোকৰ প্ৰাইচ লহা গৈছে। আচ্ছা, 2,30,000। যদি আপনার ভিডিও চায় বা যদি আপনার আমার পূজার আগত যদি এখন গাড়ি লয়, সো এখন আপনার অফারত 10,000 টাকা, তারপর ডিসকাউন্ট করে দিব। এখন রিফাইন্যান্স হয়ে যাব, আপনার এখন 50,000-60,000 টাকা দিলে রিফাইন্যান্স হয়ে যাব। আৰু যদি ৱেগেনাৰৰ কথা কব যাওঁ, তেতিয়াহ'লে চাওক ৱেগেনাৰ লাইন হৈ আছে কিমান চনৰ পৰা আছে? আপোনালোকৰ ইয়াতে আমাৰ ইয়াতে ৱেগেনাৰ 2009 পৰা আপোনালোকৰ 2018 ৱেগেনাৰ আছে, যেনেকুৱা ছেগমেণ্টত লাগে আপোনালোকে 1,00,000 পৰা আমাৰ ইয়াতে ৱেগেনাৰ পাই যাব। সো ওইগুলো আপনার 35 ওয়েগনার স্টক আছে। যদি আপনার জলদি জলদি পূজার আগত আমি অফারত দিয়ে আছো গাড়ি, 2,00,000-2,50,000 ভিতর ওয়েগনার যিকোনো মডেল আপনার গাড়ি চাব পারে, লই যাব পারে, গাড়ি এক পয়সার কাম নাই। সো গাড়ি আপনার চাব পারে, ওয়েগনার বহুত স্টক আছে। হয় এখন সিএস আছে 2018। সো আপনার সিএস খন চাব পারে, এখন আপনার একদম কম প্রাইস রাখা গেছে, এখন রাখা গেছে 5,70,000 টাকা। 5,70,000, হয় তো টায়ারের কন্ডিশন চাব পারে। সো সিএস আপনার মার্কেটত বহুত ডিমান্ড আছে, আপনিও জানে সিএস খনের কথা। সো সিএস খন আপনার চাব পারে গোটেখিনি। ওকে, সিএস দুখন তিনিখন মান দেখুয়ালো নেকি? হয়, সিএস আপনার আমার ইয়াতে তিনিখন সিএস স্টক আছে বর্তমান লৈকে। আচ্ছা, সো আপনার সিএস চাব পারে। ওকে, যিমান আপনার এখন নতুন তো ভালকে গম নাপাও, হলেও এখন আপনার 6,00,000 মান পড়ে যাব নতুনত। আচ্ছা, সো আপনার এখন গাড়ি 2,00,000 টাকা কমত পাই আছে, 4,20,000 মানত অল ডকুমেন্ট ক্লিয়ার করি কেনে এখন আপনার দিয়ে আছো। আচ্ছা, কাগজ পাতি গোটেই করাই আপনার উইথ ট্রান্সফার 4,20,000 দিয়ে আছো। এখন চাইছো ব্ল্যাক বিউটি পেটা, এখন আপনার 2019 মডেল, ফুল টপ মডেল হয়, পেট্রোল
তো ক্রেতা আপনাদের চাব পারে, গাড়ির কন্ডিশন চাব পারে, খুব ধুনিয়া কন্ডিশন গাড়ি। তো আপনার এই আপনার প্রাইসও বহু বেশি রখা যাওয়া নাই, এই আপনার প্রাইস আছে 7,80,000। ওকে, এই রিফাইন্যান্সের সুবিধা হয়ে যাব। আচ্ছা, 7,80,000 টাকা ব্ল্যাক কালার ক্রেতা যদি বিচারি আসলে10,80,000-11,000 সো এই গাড়ি আপনার আমি দিয়েছো 6,10,000 টাকা। 6,10,000 টাকার নিয়োজ দিয়ে আছে। তো সেকেন্ড হ্যান্ড যদি গাড়ি পার করে আপনাদেরকে তো বহুতখিনি পয়সা রেহাই হয়ে যাব। তো অতি সোনকালে যোগাযোগ করক যদি নিয়োজ এখন লম বলে ভাবি আসলে সুনো অটো এজেন্সিত পাই যাব। তো এখন কিবা নিগোসিয়েট হয়ে যাব? এখন অলপ কিবা কমাই দিব পারিম, এখনো বেশি কমাই দিব পড়া না যাব। ওকে, নেক্সট আউরা এখন কো? এখন আপনার 2021 মডেল, সো এখন ফুল টপ মডেল গাড়ি হয়, এলওইল লাগি আছে। সো গাড়ির কন্ডিশন আপনার চাব পারে, গাড়ি খুব ধুনিয়া কন্ডিশনত আছে। এইখন আপনার প্রাইস আছে 5,50,000। সো এইখন আপনার ফাইন্যান্স হয়ে যাব। আচ্ছা, 5,50,000 টাকা প্রাইস আছে, টপ মডেল গাড়ি হয়। আউরা যদি বিচারি আসলে আপনার এখন লোক পারিব, ডক্টর ড্রাইভেন গাড়ি হয়। হয় হয় হয়। এখন আপনার i20 অ্যাক্টিভ আছে, এখন 2018 মডেল। ওকে, সো গাড়ির কন্ডিশন চাব পারে আপনার। তো আপনার এখন প্রাইস লহা গেছে 5,40,000। ফার্স্ট ওনার বাবু গাড়ি? হয়, ফার্স্ট ওনার গাড়ি। সিল ইঞ্জিন? সিল ইঞ্জিন। ওকে, আপনার ইঞ্জিন বা গাড়ি কোনো ধরনের এক টকারও কাম নাই গাড়ি। আচ্ছা, তো গাইজ যিমান পাৰো গাড়ি ইনফরমেশন দিবলৈ চেষ্টা কৰিলোঁ আমি। তো যে গোটেইখিনি গাড়ি ইনফরমেশন দিয়াটো পসিবল নহয়, বহুত দীঘলীয়া হৈ যাব। বহুতখিনি গাড়ি আছে, ক্রেতা এক্সইউভি সেগমেন্টত, হেচবেক সেগমেন্টত, সিডানত লাগে কাৰ সিডানতো পাই যাব, সকলো ধরনের গাড়ি ইয়াতে এভেলেবল আছে। তো এবার লাস্টত আকৌ এবার এড্রেসটো জনাই দিব। এখন আপোনালোকৰ বায়াতা চাৰিআলি হয়, তো কামরূপৰ বায়াতা চাৰিআলি। তো আপোনালোকে বায়াতা চাৰিআলি থানার ওচৰতে হয় গাড়ি ডিলারখন। তো বায়াতা চাৰিআলিৰ পৰা আপোনাৰ 500 মিটাৰ দূৰত হয় এখন। 500 মিটাৰ দূৰত হয়। ওকে, আর যদি কিবা কথা থাকে বা গাড়ি পছন্দ হয় বা যেনেকুৱা ধরনের গাড়ি বিচারি আছে আপনাদের কল করব বা গাড়িখন স্ক্রিনশট দিব পারিব। আপনাদের গাড়িখনের স্ক্রিনশট পঠাই দিলে হল হোয়াটসঅ্যাপত। সো আপনাদের ডেসক্রিপশন বা আর আপনার স্ক্রিনত নাম্বারটা আই আছে, সেই নাম্বারত আপনারা কন্টেক্ট করে ফোন করে পাব বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে পাব। আর আমার ইনস্টা আইডিটা ডেসক্রিপশনত থাকবে। আপনার নতুন নতুন যা গাড়ি আহে সো আমার তাতে আপডেট হয়। যদি আপনাদের মানে দাদার ভিডিও চার উপরেও আমার ইনস্টা আইডিত আপনাদের একটিভ আমার একটিভ থাকবে বিচারে, তাহলে আমার পেজটা ফলো করে রাখিলে। ওকে, ফলো করে রাখিল। তো ধন্যবাদ গাইস ভিডিওটা চাওয়ার, নতুন একটা ভিডিও হচ্ছে নতুন একটা ঠাইত। জয় আয়।